মধ্যবর্তী নির্বাচন মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বেলা 11:30টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সহ 231টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে, 60% মানুষ ভোট দিয়েছেন। এই নির্বাচনে আবার প্রমাণিত শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। ওবায়দুল কাদের বলেন, এমন অবাধ নির্বাচনের পরেও নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার কোনো যৌক্তিকতা থাকে না। অনেক জায়গায় বিএনপির নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাস্তবতার সঙ্গে কোনো যোগসূত্র নেই।